শুভ সন্ধ্যা। এখন আমরা চর্যাপদের কয়েকটি প্রশ্নের উত্তর দেখব। এই প্রশ্নোত্তর পর্বটা এই কারণে নিয়ে আসা হয়েছে যে অনেকে যারা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অনেকেই জিজ্ঞেস করছেন যে যদি ডেসক্রিপটিভ টাইপ অর্থাৎ ভেরি শর্ট টাইপ এবং শর্ট টাইপ অ্যান্সারে এসএসসি পরীক্ষা হয় সাবজেক্ট পেপার, তাহলে কিভাবে উত্তর লিখব আমরা। তো তাদের জন্যই মূলত আমরা এই প্রশ্ন উত্তর পর্বটি নিয়ে এসেছি। আমরা এবার সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাই। খুব সহজ প্রশ্ন থেকে আমরা কঠিন প্রশ্নের দিকে যাব, কারণ স্কুল সার্ভিস কমিশনে আমরা দেখেছি যে খুব সহজ প্রশ্নই কিন্তু আসে প্রায় 40-50% মতো, তারপর একটু কঠিন, তারপরে 20-25% প্রশ্ন থাকে খুব কঠিন প্রশ্ন, একটু অন্যরকম অফবিট প্রশ্ন। তো আমরা সেইভাবেই একটুখানি প্রশ্ন উত্তর পর্বগুলো রাখার চেষ্টা করেছি। প্রথম প্রশ্ন হচ্ছে চর্যাপদের আবিষ্কর্তা কে? উত্তর হবে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে এটি আবিষ্কার করেন? নেপালের রাজদরবার থেকে। কত সালে চর্যার পুঁথিটি আবিষ্কার করেন? 1907 খ্রিস্টাব্দে। অনেকগুলি পুঁথির সঙ্গে চর্যাচর্য বিনিশ্চয় পুঁথিটি আবিষ্কার করেন। চর্যাচর্য বিনিশ্চয় পুঁথিটি আবিষ্কারের পূর্বে প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শন হিসাবে কাদের তুলে ধরা হতো? চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থ আবিষ্কারের পূর্বে শূন্যপুরাণ, ডাক ও খনার বচন প্রভৃতি রচনাগুলিকে প্রাচীন বাংলার নিদর্শন হিসাবে তুলে ধরা হতো। শাস্ত্রী মহাশয় কোন কোন গ্রন্থকে একত্র করেছিলেন এবং কি নাম দিয়েছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাচর্য বিনিশ্চয় এবং সরহ, কৃষ্ণচার্যের দোহা, ডাকানব এই গ্রন্থগুলিকে একত্র করে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে সংকলিত গ্রন্থ প্রকাশ করেছিলেন। কোথা থেকে কত সালে চর্যাপদ গ্রন্থটি প্রকাশিত হয়? 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সংকলিত গ্রন্থটি প্রকাশিত হয়। কে কে এই পুঁথি নিয়ে গবেষণা করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুকুমার সেন আবিষ্কৃত পুঁথিটি নিয়ে গবেষণা করেন। চর্যাচর্য বিনিশ্চয় ছাড়া এই পুঁথির অন্য কি নাম প্রচলিত আছে? চর্যাগীতি, চর্যাগীতি পদাবলী ইত্যাদি। চর্যাগীতিতে কতগুলি পদ আছে? চর্যাগীতিতে মোট 50টি পদ ছিল, তবে 3টি পদ এবং 1টি পদের শেষাংশ নষ্ট হয়ে যাওয়ায় মোট 46টি পদ পাওয়া গেছে। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা 46টি পদ হবে। এই পদ কতজন কবি মিলে রচনা করেছিলেন? অর্থাৎ চর্যাপদের কতজন কবির আমরা নাম পাই? 24 জন কবির। চর্যাপদের রচনাকাল নির্ণয় করো। চর্যাপদের রচনাকাল 10ম শতাব্দী থেকে 12ম শতাব্দী পর্যন্ত। চর্যার কয়েকজন কবির নাম করো। লুইপাদ, কান্নপাদ, সরহপাদ, ভুষুকপাদ ইত্যাদি। চর্যাপদে ব্যবহৃত ভাষাকে কী ভাষা বলা হয়? চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়। সন্ধ্যা ভাষার অর্থ কী? সন্ধ্যা ভাষার অর্থ আলো আঁধারি ভাষা। হরপ্রসাদ শাস্ত্রী বলছেন কতক আলো কতক অন্ধকার, কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। চর্যার বিষয়বস্তু কী? সহজানী বৌদ্ধ সাধকদের ধর্ম সাধনার প্রক্রিয়াই হচ্ছে চর্যার বিষয়বস্তু। বাংলা সাহিত্যে চর্যার প্রভাব বা অবদান কী? চর্যাগীতি পদাবলীতে বাংলা সাহিত্যের ভিত্তি স্থাপিত হয়েছে, এই কারণে পরবর্তীকালের বাংলা সাহিত্যের ক্রমবিকাশের সঙ্গে চর্যাপদের পরোক্ষ প্রভাব লক্ষ্য করা যায়। চর্যাপদে যে বৌদ্ধ সাধকদের কথা বলা আছে সেই বৌদ্ধ সাধকদের কী বলা হয়? এই বৌদ্ধ সাধকদের বলা হয় সিদ্ধাচার্য। তো আজকে মোটামুটি আমরা এই কটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এরপর আমরা পরবর্তীকালে পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো।